আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম এর ব্যবহার নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছা যায়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বলেন, ইভিএম এর ভুল ধরতে পারলে $10 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে, এ জাতীয় কোনো বক্তব্য কমিশনের তরফ থেকে দেওয়া হয়নি। দিনের ভোট দিনেই হবে বলে নিশ্চিত করেন সিএসি। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর ভুল ধরতে পারলে $10 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে। নির্বাচন কমিশনার আনিসুর রহমানের সাম্প্রতিক এই বক্তব্যের ব্যাখ্যা দিতে মঙ্গলবার নির্বাচন কমিশনে ব্রিফিং করেন প্রধান নির্বাচন কমিশনার। হয়ে গেছে তার চিকিৎসা করার। এ সময় সিইসি বলেন, ইভিএম এর সক্ষমতা নিয়ে তিনি কোনো বক্তব্য দেননি। আনিসুর রহমানের কথা কমিশনের বক্তব্য নয়। চিফ ইলেকশন কমিশনার এই ধরনের উদ্ভট কথা বলতেই পারেন না, কিন্তু মিডিয়ার মাধ্যমে এটা প্রচারিত হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব এই বিষয়টা আপনারা একটু পরিষ্কার করার চেষ্টা করবেন, কারণ এতে করে নির্বাচন কমিশন অবনমিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম এর ব্যবহার নিয়ে কমিশন এখনো সন্তোষজনক অবস্থানে পৌঁছাতে পারেনি বলে জানান সিইসি। ইভিএম নিয়ে কোনো রকম সিদ্ধান্তে উপনীত হইনি, কোনো রকম চাপের মুখে আমরা মাথা নিচু করব না, করছি না। ইভিএম নিয়ে অন্তত 4 থেকে 5টা মিটিং আমরা করেছি, পুরোপুরি আস্থাভাজন হতে পারিনি এখনো। আরও মিটিং হবে পাবলিকলি, ওপেনলি ইয়া হবে, কারণ আমরা বলেছি ইভিএম নিয়ে আমরা সকলের আস্থা অর্জন করতে চাই। নির্বাচনকে প্রশাসনে রূপান্তরিত করার কোনো ইচ্ছা আমাদের নেই। রাতে ভোটের অভিযোগ বিষয়ে সিইসি বলেন, বর্তমান কমিশনের অধীনে দিনেই ভোট হবে। যদি আপনারা বারবার অনেকে বলেছেন জনমনে একটা পারসেপশন ক্রিয়েট করা হয়েছে, দিনের ভোট দিনেই হবে, ভোট রাতে হবে না, এটা আমরা স্পষ্ট উচ্চারণে বলতে চাচ্ছি। আমাদের সময় অন্তত এটাই উনি স্পষ্ট করে বলতে চেয়েছেন, দিনের ভোট দিনেই হবে। আগামী নির্বাচন নিয়ে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশন আলোচনায় বসবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। আমরা যখন আপনাদের সাথে কথা বলি আমাদের একটু দায়িত্বশীল হওয়া উচিত, তবে এটা ঠিক। ভাইজেদ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম এর ব্যবহার নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছা যায়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বলেন, ইভিএম এর ভুল ধরতে পারলে $10 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে, এ জাতীয় কোনো বক্তব্য কমিশনের তরফ থেকে দেওয়া হয়নি। দিনের ভোট দিনেই হবে বলে নিশ্চিত করেন সিইসি। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর ভুল ধরতে পারলে $10 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে। নির্বাচন কমিশনার আনিসুর রহমানের সাম্প্রতিক এই বক্তব্যের ব্যাখ্যা দিতে মঙ্গলবার নির্বাচন কমিশনে ব্রিফিং করেন প্রধান নির্বাচন কমিশনার। হয়ে গেছে তার চিকিৎসা করার। এ সময় সিইসি বলেন, ইভিএম এর সক্ষমতা নিয়ে তিনি কোনো বক্তব্য দেননি। আনিসুর রহমানের কথা কমিশনের বক্তব্য নয়। চিফ ইলেকশন কমিশনার এই ধরনের উদ্ভট কথা বলতেই পারেন না, কিন্তু মিডিয়ার মাধ্যমে এটা প্রচারিত হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব এই বিষয়টা আপনারা একটু পরিষ্কার করার চেষ্টা করবেন, কারণ এতে করে নির্বাচন কমিশন অবনমিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম এর ব্যবহার নিয়ে কমিশন এখনো সন্তোষজনক অবস্থানে পৌঁছাতে পারেনি বলে জানান সিইসি। ইভিএম নিয়ে কোনো রকম সিদ্ধান্তে উপনীত হইনি, কোনো রকম চাপের মুখে আমরা মাথা নিচু করব না, করছি না। ইভিএম নিয়ে অন্তত 4 থেকে 5টা মিটিং আমরা করেছি, পুরোপুরি আস্থাভাজন হতে পারিনি এখনো। আরও মিটিং হবে পাবলিকলি, ওপেনলি ইয়া হবে, কারণ আমরা বলেছি ইভিএম নিয়ে আমরা সকলের আস্থা অর্জন করতে চাই। নির্বাচনকে প্রশাসনে রূপান্তরিত করার কোনো ইচ্ছা আমাদের নেই। রাতে ভোটের অভিযোগ বিষয়ে সিইসি বলেন, বর্তমান কমিশনের অধীনে দিনেই ভোট হবে। যদি আপনারা বারবার অনেকে বলেছেন জনমনে একটা পারসেপশন ক্রিয়েট করা হয়েছে, দিনের ভোট দিনেই হবে, ভোট রাতে হবে না, এটা আমরা স্পষ্ট উচ্চারণে বলতে চাচ্ছি। আমাদের সময় অন্তত এটাই উনি স্পষ্ট করে বলতে চেয়েছেন, দিনের ভোট দিনেই হবে। আগামী নির্বাচন নিয়ে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশন আলোচনায় বসবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। আমরা যখন আপনাদের সাথে কথা বলি আমাদের একটু দায়িত্বশীল হওয়া উচিত, তবে এটা ঠিক। ভাইজেদ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা।